আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনার জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন অথবা কীভাবে আপনারা পরিবর্তন করবেন। তো এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো, কোনো সমস্যা হবে না, সহজ সিস্টেমে দেখিয়ে দেবো। আপনারা অনেকে কিন্তু জিমেলের পাসওয়ার্ড আর কি চেঞ্জ করতে চাইছেন কিন্তু পাচ্ছেন না, তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না, তাড়াতাড়ি শুরু করি। নতুন কিছু শিখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে দেখতে পারবেন লাইকন, ওখানে ক্লিক করতে একদমই কিন্তু ভুলবেন না। সর্বপ্রথম আপনারা কী করবেন, আপনাদের মোবাইলের জিমেল অ্যাপ্লিকেশনে চলে যাবেন অথবা জিমেল অ্যাপসে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর আপনার সবথেকে উপরে দেখতে পারবেন একটা প্রোফাইল জিমেলের, আপনার যেই নাম দিয়ে আর কি জিমেলটা খোলা থাকবে সেটার প্রথম অক্ষরটা দেখাবে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট, এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ডান দিকে একটু স্ক্রল করে আসবেন, আসার পর আপনারা এখানে দেখতে পারবেন সিকিউরিটি, এই যে দেখতে পাচ্ছেন এই সিকিউরিটি অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন, আপনার মোবাইলের নিচে সব থেকে আসার পর এখানে দেখতে পারবেন যে পাসওয়ার্ড, এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এই অপশানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ একটু মানে সার্চিং নিবে আপনার, যাতে সেই সময় ইন্টারনেটটা ভালো চলে। এখানে কিন্তু আপনার পুরনো জিমেলের পাসওয়ার্ডটা দিতে বলবে, বাট আপনার কিন্তু পুরনো জিমেলের পাসওয়ার্ড কোনো মতেই মনে নেই, এক্ষেত্রে আপনারা কী করবেন ফরগেট নিচে দেখতে পারবেন, ফরগেট পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এখানে একটা অপশান চলে আসবে কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনার যেটা মোবাইলের লক আছে সেই লকটা কিন্তু এখানে দিতে হবে। তো এখানে যদি আপনার ফিঙ্গার লক থাকে তাহলে আপনারা সেই ফিঙ্গার লকটা দিয়ে দেবেন, যদি আপনার মোবাইলের যদি প্যাটার্ন লক বা আদার্স পিন লক থাকে তাহলে আপনারা সেই লকগুলো দিয়ে দেবেন। তো সিম্পলি আমি এখানে দিয়ে দিচ্ছি, লকটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে একটা চলে আসবে, আমি ওকেতে ক্লিক করছি। এখানে আমাদেরকে নতুনভাবে মানে আর কি পাসওয়ার্ড দিতে বলবে, তো আমরা সিম্পলি দেখি কী আসে। এই যে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড, কোনো কিছু চাইলো না, সিম্পলি আমাদের কী করতে হবে উপরে আমাদেরকে জিমেলের একটা ভালোভাবে একটা মুখস্থ করা পাসওয়ার্ড দিতে হবে। তো সিম্পলি আমি এখানে দিচ্ছি সেই পাসওয়ার্ড যাতে আপনারা আর কি হোয়াট মিনিং অথবা এই সব কিছু আর কি যাতে সেট থাকে মানে যুক্ত থাকে, মানে হোয়াট আবার এইদিকে আবার পিন যুক্ত থাকে। তারপর আপনারা কী করবেন, একইভাবে যেটা উপরে দিবেন সেটাই কিন্তু আপনারা এখানে নিচেও দিবেন, একই একটাই কিন্তু এখানে দিবেন, ওই আলাদা আলাদা দিলে হবে না। আপনারা সিম্পলি এটাকে কপি করে নিতে পারেন, তো সিম্পলি আমি এখান থেকে কপি করে নিচ্ছি, হোল্ড করে চিপে থাকলে কিন্তু কপি হবে, আমি কপিতে ক্লিক করছি, এই যে হোল্ড করে চিপে থাকছি। তারপর আমরা কপিতে ক্লিক করে আমরা এখানে দেখতে পাবো কনফার্ম নিউ পাসওয়ার্ড, এখানে কিন্তু আমরা একই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে আবারও নতুনভাবে টুকে আর কি দিতে পারেন, তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর আমরা দেখতে পারবো আবারও চোখের আইকনে ক্লিক করে পাসওয়ার্ডটা ঠিক আছে কি নেই, তারপর আমরা চেঞ্জ পাসওয়ার্ড দেখতে পারবো, এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আবারও আসবে চেঞ্জ পাসওয়ার্ড, এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে সাকসেসফুল চলে আসবে যে আমাদের পাসওয়ার্ড চলে আসবে, আমরা গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের জিমেলের যেটা পাসওয়ার্ড সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কিসের মাধ্যমে বুঝতে পারবো, সিম্পলি আমাদের কিন্তু জিমেলে একটা মেল করে দিবে যে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু চলে এসেছে এই ইউআর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ, এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করি খুব সহজে আমরা দেখতে পারবো যেখানে আমাদের জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই ফলো করতে ভুলো না বন্ধুরা, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলেন না, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।